सर्वमंगल्य मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। किछु किछु विषये बांगाली नस्टालजिया बोध हय आजो बदलायनी। যেমন রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে যখন আমরা মহালয়ার স্তোত্র শুনি তখন মনে হয় দেবী আমাদের ঘরে চলে আসছেন। দেবী পক্ষের সূচনা থেকেই কিন্তু দেবীর বোধনের এই সময়টা আমাদের মনে নানান আনন্দ আর অপেক্ষা করে, কখন মা আসবেন আমাদের ঘরে। একে একে পঞ্চমী থেকে ষষ্ঠী দেবীর বোধন, সপ্তমী পেরিয়ে আজ অষ্টমীতে আমরা কিন্তু এই পূজোর আবহে দূরদর্শন কেন্দ্র আগরতলার প্রতিদিনকার যে নিয়মিত চর্চা অনুষ্ঠান রয়েছে, আজকে আমরা সেই চর্চা অনুষ্ঠানে রয়েছি। তবে আমাদের এই নিয়মিত চর্চা অনুষ্ঠানে আজ যেহেতু পূজোর আবহ এবং অষ্টমী পূজো, খুব স্বাভাবিকভাবেই অষ্টমী মানেই কুমারী পূজো, তাই আজকে গোটা বিষয়গুলো নিয়েই আমরা কিন্তু আজকে আমাদের এই নিয়মিত চর্চা অনুষ্ঠানে পূজো নিয়ে বিশেষ চর্চা করব। আজ যেহেতু অষ্টমী পূজো আর অষ্টমী পূজোর প্রাসঙ্গিকতায় কিন্তু থাকছে কুমারী পূজো, অষ্টমী পূজো মানেই কুমারী পূজো। সেখান থেকে যদি একটু বলি কুমারী পূজোর যে পৌরাণিক উপাখ্যান রয়েছে, সেখানে কুমারী পূজোর যে সূচনা হয়েছিল সেটা কিন্তু ঠিক যেইভাবে দেবী দুর্গার বোধন হয়েছিল অনেকটা সেইভাবেই কুমারী পূজোর যে উপাখ্যান রয়েছে। কোলাসন নামে একজন অসুর যখন স্বর্গ মত্তকে একেবারে ত্রস্ত করে রেখেছিল তখন দেবতারা হাহাকার করে দেবী কালীর শরণাপন্ন হয়েছিলেন, আর ঠিক তখনই দেবী কালী তার পুনর্জন্মে কুমারী হিসেবে জন্ম নিয়ে কোলাসুরকে বধ করেছিলেন। সেই থেকেই কিন্তু কুমারী পূজার সূচনা হয়েছিল মর্তে। আর আজকে যেহেতু আমরা অষ্টমী পূজোর অনুষ্ঠানে রয়েছি, খুব স্বাভাবিকভাবেই কুমারী পূজা নিয়ে আমরা আলোচনা করব। আর আমার সঙ্গে আজকে এই মুহূর্তে এই গোটা বিষয়গুলো নিয়ে আলোচনা করতে প্রথমেই রয়েছেন আমার ডান দিকে রাজ্যের বরিষ্ঠ লেখিকা সাংবাদিক শ্রীমতী নন্দিতা দত্ত, প্রথমেই তাকে স্বাগত জানাই। তারপরেই রয়েছেন রাজ্যের উদীয়মান সঙ্গীত শিল্পী সৃজিতা ভট্টাচার্য চ্যাটার্জি, যদিও সৃজিতা কিন্তু আমাদের রাজ্যের বাইরে চলে গেছেন বিবাহ সূত্রে, তবু আজকে আমরা সৃজিতাকে আমাদের এই পূজোর আড্ডায় পেয়ে গেছি। সৃজিতাকে অনেক অনেক স্বাগত। তারপরেই তবলায় রয়েছেন শিবব্রত চক্রবর্তী, শিবব্রতকেও অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। এবং সব শেষে আমাদের কিবোর্ডে আজকের এই অনুষ্ঠানকে যে সাহায্য করবেন রয়েছেন পার্থ সারথি ঘোষ, আপনাকেও দাদা অনেক অনেক স্বাগত। আজকে প্রথমেই যেহেতু পূজো আবহ আমরা সৃজিতার কণ্ঠে একটা গান দিয়ে শুরু করি। মাকে করে আহ্বান, আজ বাজে মন মা
আসলে পূজো মানেই তো সেই একটা আনন্দের আবহ, যদিও এবছর আমাদের সেই আনন্দে কিছুটা হলেও ভাটা পড়েছে যেহেতু করোনা অতিমারি রয়েছে, সেক্ষেত্রে বিধিনিষেধও রয়েছে, সেগুলো মেনেও আমরা বাঙালিরা বোধহয় সেই পূজোর আনন্দটা কিছুতেই ছাড়তে চাইছি না। আজকে যেহেতু অষ্টমী পুজো দিদি, সেক্ষেত্রে অষ্টমী পুজো কিন্তু আমরা প্রধানত যে জিনিসটাকে প্রাধান্য দিয়ে থাকি কুমারী পুজো, তো সে কুমারী পুজো নিয়ে যদি তুমি প্রথমে কিছু বলো। কুমারী পুজো নিয়ে তো পৌরাণিক কাহিনীটা তুমি বললেই, পাশাপাশি যেটা আমরা জানি স্বামী বিবেকানন্দ প্রথম কাশ্মীরে একটি বাচ্চা কন্যা সন্তানকে, কিশোরী কন্যাকে প্রথম পুজো করেছিলেন, এবং তারপর থেকেই আমাদের সাধারণের মধ্যে কুমারী পুজোর প্রভাব বা যে ভাবনা চিন্তাগুলো কিন্তু আস্তে আস্তে আমরা জানতে পেরেছি। কুমারী পুজো মানে আমরা দেবী রূপে, দেবীর সমস্ত রূপকে একজন নারীর মধ্যে কল্পনা করে সেই নারী শক্তিকে পুজো করার কথা বলছি। এবং এখানে কিন্তু একটা কথা এসে যায় বর্তমান সময়ে, হ্যাঁ দিদি এই জায়গাটা আমিও তোমার কাছে যেতাম এক্ষুনি, যে দেখো যখন কুমারী পূজার কথা বলছি বা দেবীর বোধন, মানে আমাদের দেব দেবতাদের মধ্যে খুব কমই কিন্তু সেখানে পুরুষ দেবতা আমরা পাই, সেখানে নারীর শক্তির আবাহনটাই বেশি হয়ে থাকে, যেমন আমরা এই দুর্গোৎসবে প্রধানত নারীর আবাহনই করছি। এটাও যেমন সত্যি কথা, দেখো একটা জিনিস, দেবতারা কিন্তু যদি আমি পৌরাণিক কাহিনী এবং অসুর বধের কাহিনী যেটা জানি আমরা, অসুর কি আমাদের দেবতারা বধ করতে পারতেন না, কিন্তু নারী শক্তিকে ওনারা সম্মান দিয়েছিলেন, দিয়ে দেবী দুর্গাকে ওনারা পেছন থেকে সমস্ত অস্ত্রের যোগান দিয়েছেন অসুর বধ করার জন্য, মহিষাসুরকে বধ করার জন্য। এখানে কিন্তু একটা কথা, এই যে সেখানে দেবতারা পুরুষ, এখানে লিঙ্গ সমতা বা ওই যেই কথাগুলো আমরা বলি লিঙ্গ বৈষম্য, যেটা সেটা কিন্তু ছিল না, সাপোর্ট করেছিলেন দেবীকে, সমস্ত রকম সহায়তা দিয়েছিলেন, যে নারী শক্তি যেহেতু মাতৃত্ব এবং মমতা এই ব্যাপারটা মেয়েদের মধ্যে বেশি, যেহেতু প্রকৃতির রূপ মেয়েদের, তো এখানে যদি আমরা দেখতে যাই যে সেখানে এই জায়গাটায় দিদি আপনাকে জিজ্ঞেস করবো যে আমরা যেটা দেখছি এই যে বলছেন যে নারী শক্তিকে সেই আমাদের দেবতাদের সময় থেকে পেছন থেকে সামনের সারিতে
এনে এনে দাঁড় করানোর বা নারী শক্তিটার যে উদ্ভাবন রয়েছে সেটাকে তুলে ধরার চেষ্টা করে, কিন্তু সেখানে কোথাও কি মনে হচ্ছে না আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন দেবী দুর্গার আবাহন করছি বা মেয়েরা যখন আমরা চাঁদে পর্যন্ত পৌঁছে গেছি আমরা বলছি ঠিক আছে, কিন্তু আমাদের ঘর থেকে সেই নারীদের সম্মানের বিষয়টা কি আদৌ আমরা সেই চিন্তা ভাবনাটায় পৌঁছতে পেরেছি? এখানে অনেক কথা থাকে কিন্তু খুব স্বল্প পরিসরে আজকে আমরা কিছু কিছু কথা বলবো। বিশেষ করে পুজো এলেই আমরা হঠাৎ করে নারী শক্তি বা মেয়েদের পুজো করতে হবে, আর এখন সোশ্যাল মিডিয়ার যুগে দুর্গার রূপ কল্পনা করে আমরা বিভিন্ন প্রতীক হিসেবে মেয়েদের তুলে আনছি। কিন্তু আমি বাইরের জগতে কেন, আগে তো সেটা আমার ঘর থেকে শুরু করতে হবে। পরম্পরা ধরে এক একটা পরিবারের ঐতিহ্য যদি থেকে থাকে, মেয়েদের সম্মান করতে হবে। মেয়েদের সম্মান মানে ফুল বেলপাতা দিয়ে পূজা নয়, কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে চলা, তোমার কথা তুমি বুঝবে না, তুমি জানবে না, তুমি বোঝো না, তোমার বুদ্ধি কম, ওই জায়গাটা যেখানে একদম বেসিক জায়গা সেই জায়গাটায় দাঁড়িয়ে যদি পরিবারগুলোর মধ্য থেকে প্রথমে মেয়েদের সম্মান করার ব্যাপারটা শেখানো যায়, সেটা এক জেনারেশনে হয় না। কারণ দীর্ঘদিন ধরে আমাদের সমাজ ব্যবস্থায় লালিত হয়ে আসছে এবং মানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে মেয়েদের বারবার বলা হচ্ছে, আর এখন যখন মেয়েরা কিছু করে তখন ওইভাবে আইডেন্টিফাই করা হয়, মেয়েরাও পারলো, মেয়েরাও করলো। আমার ওই কথাটা শুনতো, লিঙ্গ সমতার কথা যদি আমরা বলি তাহলে আমরা মেয়ে হোক পুরুষ হোক কাজটা পেরেছে, সেটাই হলো বড় কথা। এবং আজকের পূজা আবহনা শুধু পূজোর চার দিন নয়, আমার তো মনে হয় প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমরা যদি অন্যকে সম্মান করি তাহলে আমরা কিন্তু সম্মানের যোগ্য হব, এবং সেই কাজটা কিন্তু ঘরে দিদি যে কথাটা বলছিলেন যে আজকে যখন আমরা মেয়েরাও কিছু করছি বা বলছে মেয়েরাও পারে, সেখানে সৃজিতার কাছে একটু, সৃজিতার তো গান শুনবো পাশাপাশি একটু শুনবো যে তুমি বহিরাজ্যে রয়েছো এখন, সেই জায়গায় বলতে গেলে একটা মহানগরীতে যখন তুমি এখন রয়েছো বর্তমানে, সেখানে মেয়েদের যে অবস্থাটা আমরা কাজ করতে গিয়ে বাইরে যেটা দেখছি যে আমাদের ক্ষেত্রে আর পুরুষদের ক্ষেত্রে সেখানে কিন্তু একটু বৈষম্য থাকছে অনেকটাই। আর আমার মনে হয় না শুধু আমার রাজ্য বলে সব জায়গাতেই এখনো ওই ব্যাপারটা রয়েছে যে ও তো মেয়ে, ওই ব্যাপারটা একটা মানে ক্লাসিফিকেশন আলাদা করে, যেমন আমার ওখানে যেরকম আইটি সেক্টরও এখন ওরকম আছে, ও তুমি তো মেয়ে, তুমি কাজ করো না করো তোমার তুমি প্রমোশন পেয়েই যাবে, ওই ধরনের কথাবার্তা বা ওই ধরনের যে এখনো থিংকিংটা ছেলেদের মধ্যে আছে, বা ছেলে কেন মেয়েরাও এটাই বলছে একদম না, পাশাপাশি এটাও হয় মেয়ে বলে তাকে দাবিও, মানে দুটো ব্যাপারই থাকে। কিন্তু আমার কর্মদক্ষতা কত আছে অ্যাজ এ মানে পার্সন, সেটার চাইতে বেশি জেন্ডারে আমরা দেখতে যাচ্ছি যে আমি হয়তো বা 9 ঘন্টায় একটা ছেলের মতো কাজ করেছি বাট স্টিল বলবে যে তুমি তো মেয়ে, তুমি কাজ না করলেও প্রমোশন এমনি পেয়ে যাবে, ওই লিঙ্গ বৈষম্য ব্যাপারটা সেখানে চলে আসছে। ধারণাগুলো ওগুলোর মধ্যে চেঞ্জ আনাটা এখন খুব হাই টাইম, খুব জরুরি হয়ে গেছে, বিকজ কারণ এখন হিংসা বেড়ে গেছে। কারণ যেহেতু আমরা না, হিংসাটা কেন বেড়েছে, কারণ যখন একটা সময় কি হয়েছিল সেকেন্ড ক্লাস সিটিজেন বলে পেছনের সারিতে রেখে দেওয়া, এখন যখন দেখা যাচ্ছে পাল্লা দিয়ে সমস্ত জায়গায় যখন সমান সমান ভাবে চলে আসছে তখনই হিংসাটা বাড়ছে। আর হিংসাটা বাড়ার মূলে কিন্তু অসাম্য এবং নিজের ভেতরের ক্রোধ, মানে আমি পারছি না সেটা যে কোনো ভাবে আমাকে যেন তেন মানে ভাবে উল্টো দিকে যে আছে তাকে দাবিয়ে দিতে হবে। এই জায়গাটা থেকে বেরিয়ে যদি আমরা আসতে পারি তাহলে কিন্তু অনেক সমস্যা। এবং আমি বারবার যেটা বলি বিভিন্ন জায়গায় এবং আমি নিজে উপলব্ধি করি আমার কাছে, তুমি যেমন আমার কাছে, তুমি আমিও তোমাদের সঙ্গে নর্মালি যখন কথা বলি আমি কিন্তু ওই কথাটাই বলি, মানে সবসময় উল্টো দিকের মানুষটাকে সম্মান করতে হবে, নারী বা পুরুষ হিসেবে নয়, মানুষ হিসেবে। মানুষ হিসেবে যদি আমরা সম্মান করি তাহলে উল্টো দিক থেকে সম্মানটা আমিও অবশ্যই পাবো। আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাই যে আজকাল সবই আইটি সেক্টরে মেয়েদের জন্য রাত 8টার পর ক্যাব সিস্টেম করা হয়েছে, সেটার জন্য আমরা খুবই থ্যাঙ্কফুল যে আমাদের জন্য জিনিসটা ভাবা হয়েছে একটা নতুন করে। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই যে অফিস থেকে কোনো একটা ফিমেল এমপ্লয়ি যখন বেরোবে সেই যে চিন্তাটা যে সে ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছতে পারবে কিনা রাস্তায় যদি কিছু একটা হয়ে যায়, তো এই যে ডিফারেন্সিয়েশনটা সেই ভয়টা সবার মধ্যে কেন থাকবে? তো এখন আমার মনে হয় সময় চলে এসেছে যে সবার মধ্যে চিন্তাধারাটা একটু বদলে মেয়েদের আর পুরুষদেরকে আলাদা করে না দেখাটার
আমার মনে হয় যে তুমি একদমই ঠিক বলেছো। সেক্ষেত্রে সেখানে সত্যি প্রশ্নটা কিন্তু এটাই যে কেন লিঙ্গ বৈষম্যটা, যখন আজকে আমরা আলোচনা করছি যে দেবীর বোধনটা, সেখানে দেবতারাও নন্দিয়াদি প্রসঙ্গক্রমে বলেছেন দেবতারাও পারতেন অসুরকে বধ করতে, কিন্তু সেখানে নারী শক্তিটাকে জাগ্রত করার জন্য তারা দেবীকে এগিয়ে দিয়েছে, সেই জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে কেন এই লিঙ্গ বৈষম্য? আমরা সত্যি চাই না সেই লিঙ্গ বৈষম্য থাকুক, সেখানে মানুষ হিসেবে যেন আমাদের ভাবা হয়। আলোচনাটা বোধহয় একটু আমরা একটু গুরুগম্ভীরের দিকে চলে যাচ্ছি আজকে, যেহেতু পূজোর আবহ। আরেকটা ছোট্ট করে গান শুনে নেওয়া যাক, কি বলো, কি বলো নন্দিতাদি? হ্যাঁ, আমি সৃজিত, আসলে সৃজিতার কথাটা শুনতে শুনতে না আমি একটু অন্য মানে ভাবনার, ওই যেহেতু লিঙ্ক থাকে ভাবছিলাম সেই কথাগুলো, যে পরবর্তীতে স্টেপগুলো কি হতে পারে, যেদিন থেকে ভাবনা থাকবে না যে একসঙ্গে বেরোবো একসঙ্গে ঢুকবো, আমাদের জন্য আলাদা ক্যাব থাকবে না, ওই সমাজটা, সেই স্বপ্নের দেশ যেটা, সেটা মানে চোখে দেখছিলাম আর কি। নিশ্চয়ই আমরা সেই জায়গায় আসবো, আগে একটা গান শুনবো যে এরকম হয়ে যাবে, হবে হবে। ঠিক আছে, আমি একটা পূজো পর্যায়ের গান শুরু করছি। রকম আবহ তৈরি হয়েছিল সেখানে, গানটা অনেকটা বদলে দিয়েছে। নন্দিনীদি আপনার কাছে যাব, সেখানে গানের আগে ঠিক সৃজিতা কিছু কথা বলছিল, সেখানে আমাদের যে এই লিঙ্গ বৈষম্যটা নিয়ে সেখানে কথা বলছিল যে কেন এটা হবে, আমরা সেটা চাই না, আমরাও সমানভাবে সুরক্ষিতভাবে, পুরুষরা যেভাবে নিজেদের সুরক্ষিত করে বাড়ি ফিরতে পারছে আমরাও কিন্তু সেটা চাই। সম্প্রতি একটা সমীক্ষায় উঠে এসেছে, সারা দেশব্যাপী সমীক্ষা হয়েছে, গার্হস্থ্য হিংসা বেড়েছে। গার্হস্থ্য হিংসা বাড়ার কারণে একটু ছোট্ট করে বলি, শুনতে গেলে হয়তো হাসিও পাবে, আসলে চারটে মুখ পরিবারের 24 ঘন্টা যখন একসঙ্গে থাকে, ছোট ছোট মতানৈক্য সেগুলো কিন্তু বিশাল আকার ধারণ করে। কারণ চারটে মুখ একটা সময় দেখা যেত যে সারাদিনের শেষে একবার দেখা হতো, এখন এই সময় সবাই ওয়ার্ক ফ্রম হোম, একই লোক একই কথা বলছে, সেখানে কিন্তু ছেলে মেয়ে বিভেদ থাকছে না। কিন্তু গার্হস্থ্য হিংসার ক্ষেত্রে শতকরা 7 ভাগ হিংসা বেড়েছে, এবং যেটা খারাপ লাগে সেটা হলো কাজ হারিয়েছে মেয়েরা বেশি, কারণ আমরা দেখেছি মেয়েদের ক্ষেত্রে কাজ হারানোর কাজগুলো ছোট ছোট সেক্টর, বিশেষ করে যারা টেইলারিংয়ের কাজ করে, যারা বিউটি পার্লারের কাজ করে, যারা বিভিন্ন জায়গায় চুড়ি বানানোর ফ্যাক্টরি বা
এসএসজি ফর্ম করে ছোট ছোট জিনিস বাঁচাচ্ছে, আমাদের দেশজ শিল্পকে বাঁচিয়ে রাখতে যে কাজগুলো করছে মেয়েরা, সেক্ষেত্রে কারণ প্রোডাকশান কার জন্য করবে বা প্রোডাকশান যিনি করাচ্ছেন সেই প্রোডাকশানটা তিনি বলছেন বাজার নেই বিক্রি করতে পারবো না, এই সমস্যা কিন্তু মেয়েরা ফেস করছে আবার অন্যভাবে। ঘরের চাল আছে কিনা, ডাল আছে কিনা, সবজিটা আছে কিনা, মানুষ বেশি বাড়িতে থাকছে, বাড়িতে খাওয়া হচ্ছে বেশি, যেখানে দিনে দুবার হয়তো মানুষ খেত, সকালে একবার কোনো কিছু খেয়ে বেরিয়ে যেত, রাত্রিরে ফিরে আসতো বা টিফিন নিয়ে যেত, এখন পুরোটা সময় বাড়িতে থাকছে, বাড়ির মহিলাদের চিন্তা করতে হচ্ছে। হ্যাঁ, এই সময় আমরা দেখেছি ছেলেরা হাত বাটিয়েছে, মানে হাত বাড়িয়েছে, বাটিয়েছে বলা ঠিক নয়, বাড়িয়েছে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি। সেক্ষেত্রে মানে যেটা আপনি বলছিলেন দিদি, সেক্ষেত্রে কিন্তু যখন ঘরে এই যে একঘেয়েমি বা মুখ দেখে একসঙ্গে ঠোকাঠুকির ব্যাপারটা যেমন এসছে, সেক্ষেত্রে আমরা কিন্তু আরো একটা জিনিস যেটা যে আমাদের যে ঘরের কাজগুলো, ছেলেরা যেমন এতদিন বাইরে কাজ করতো যেখানে লিঙ্গ বৈষম্যটা ছিল, ছেলেরা কিন্তু কাজ করেছে এই লকডাউনে, পুরুষরা যারা রয়েছেন তারা কিন্তু ঘরে হাত বাটিয়েছেন, এটা কিন্তু বলতে হচ্ছে এই জায়গাটা একটা পজিটিভ, আবার কিন্তু একটা ভালো দিক যে আমরাও সব, এটা তো দেখা যায়, কারণ আজকে সৃজিতাদের মতো জেনারেশন যারা বাইরে কাজ করছে ওরা কিন্তু যখন কাজ করে, মানে তুমি আজকে ব্রেকফাস্ট বানাচ্ছো, আমি লাঞ্চটা রেডি করব, তুমি আজকে ওয়াশিং মেশিনে কাপড় দেবে, আমি কিন্তু আয়রন করে দেব, এই ব্যাপারটা ওদের জেনারেশনে এসে গেছে, এবং আশা করি মানে এই জেনারেশনে যে এসে গেছে যদি সৃজিতা যদি একটু বলে মানে ঠিক এই জেনারেশনে যে এফেক্টটা। হ্যাঁ, এদিক থেকে দেখতে গেলে আমরা একটু লাকি এই জেনারেশনে, বিকজ এই জেনারেশনে ওই ব্যাপারটা নেই যে বাড়ির বউ সব কাজ করবে, ওখানে সবটাই ডিভাইডেড, মানে আমি তো নতুন সংসার করছি তো সবটাই, আজকে যদি আমি ব্রেকফাস্ট করি তাহলে তুমি বাজার আনবে, কালকে তুমি ব্রেকফাস্ট বানালে আমি বাজার আনবো, ওরকম কোনো জেন্ডার হিসেবে কাজ সেট করা নেই যে তুমি ছেলে বলে তুমি বাজার করবে, আমি মেয়ে বলে আমি ঘরের রান্নাটাই করবো, ওই ব্যাপারটা আজকাল মানে খুবই মানে এ হয়ে গেছে যে কোনো কেউই করতে পারে, ওরকম না যে তুমি ছেলে বলে ওটা করবে আমি মেয়ে বলে ওটা। তাহলে কিন্তু সৃজিতার এই কথাটা যদি ধরি, এই জেনারেশনে যেটা এই যে লিঙ্গ বৈষম্যটা সরে যাওয়া, আমরা বোধহয় যে কথাটা নিয়েছিলাম যে আমাদের সমাজে যে চিন্তাধারাটা আমাদের ঘর থেকে বদল করতে হবে, আমরা তো আশা করবো আরো 5 বছর 10 বছর 15 বছর পরে যারা মা হবে তখন হয়তো ওরা মানে এখনো দেখি আরেকটা ঘটনাও দেখা যায় যে আজকালকার অধিকাংশ বাড়িতে একটা বা একটা মেয়ে বা একটা ছেলে, মেয়েটাকে যেভাবে মানুষ করছে ছেলেটাকেও মানুষ সেভাবে মানুষ করে, কিন্তু যখন বিয়ে হয়ে মেয়েটা অন্য আরেকজনের বাড়িতে যায় ওই ছেলেটা সেই বাড়ির ফার্স্ট পার্সন থেকে যায়, মেয়েটা কিন্তু সেখানে সেকেন্ড পার্সন, সেখানে মেয়েটার মনে হয় আমি তো আমার বাড়িতে সব পেয়ে আসতাম, এখানে কেন আমি কম পাচ্ছি, এখানে যেন আমাকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে, এই গুরুত্ব দেওয়ার ব্যাপারটা, এই ইগো ব্যাপারটা, ইগোটাকে একটু খাটো করে যদি অভিমানগুলোকে মানে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেওয়া যায় সেখানে বোধহয় লিঙ্গ বৈষম্যর ব্যাপারটা অনেকটা কমে আসবে। দিদির এই কথাটা ধরে যদি বলি, এখানে এই যে মেয়েটার বিয়ে হয়ে যখন অন্য বাড়িতে যাচ্ছে সেখানে যে অভিমান বা লিঙ্গ বৈষম্যের কথা দিদি বলছিলেন, সেখানে বোধহয় ব্যাপারটা হয়ে যায় কি আমরা যারা বিয়ে হয়ে গেছি যা যা সুবিধাগুলো বাপের বাড়িতে পেয়েছি সেখানে শাশুড়ি মায়ের কাছে সেগুলো পেতে চাই, সেখানে আমরা ভুলে যাই শাশুড়ি মাও কিন্তু এক সময় আমাদের এই বাড়িতে এসেছিলেন, নতুন এসেছিলেন, সেগুলো পেয়েছিলেন এবং উনার এবং ওইভাবে উনি অ্যাডজাস্ট করেছিলেন। আমাদের নিজেদের ঘর থেকেই শুরু করতে হবে সেই জিনিসগুলো, আমরা যারা মায়েরা আছি সেখানে ছেলে সন্তানদের সেই মানসিকতাটাই বোধহয় তুলে আনতে হবে যে মেয়েদের কিভাবে সম্মান করতে হবে, মাকে শেখাতে হবে যে না এটা না ওই যে ডায়লগ দিয়ে না সদা সত্য কথা বলিবে বইয়ের ভাষা তা না, আমার যাপন, আমি প্রতিদিন যেভাবে আমার লাইফস্টাইল, আমি সে যদি ছোটবেলা থেকে দেখে যে মা যদি জলের গ্লাসটা জল ভরে সেটা যদি খালি হয়ে যায় বাবা ঢেলে দিচ্ছে, এবং আরেকটা কথা বাবার ভূমিকাটাও রয়েছে, আরেকটা কথা আমরা ছোটবেলা থেকে বাচ্চাদের মাকে শাসন করতে বাবা শাসন করে সেটা শেখাই, বাবা যে মাকে আদর করে সেটা কিন্তু আমরা শেখাই না, আমাদের লজ্জা ওই সংকোচের জায়গা, মানে আমাদের একটা মানে আবরণ, ভালোবাসার জায়গাটা যে দেখানোর জিনিস সেটা কিন্তু আমরা ছোটদের অনেক ক্ষেত্রে শেখাই না, সেই জায়গাটা আমি যেমন শাসন করব আমি সোহাগটাও করব, মা মানে আমার কমান্ডে থাকবে তা নয়, সেটা যদি একটা ছেলে বা মেয়েকে শেখানো যায়
মানে আমার আমার নিজের ব্যবহার দিয়ে কিন্তু মুখে আমি বলবো না যে মাকে সম্মান করবে বাবাকে সম্মান তা না, আমি নিজে আচরণটা কি করছি, কারণ একটা ছোট বাচ্চা প্রতি পলে দেখে ওর মা বাবা কি করছে এবং সেখান থেকে বলে তুমি তো করনি, তুমি করনি আমি কেন করব, তখন আমাদের অভিমানে লাগে, তখন আমার কেন এরকম কথা আমাকে বলছে, আর বাবা তোমার সঙ্গে ঠিক এমনটা ব্যবহার করেছে আমি কেন করব না, তাতে বাধা কিসের, সেই জায়গাটা বোধহয় দিদি আপনি যে মানে সত্যি খুব সুন্দর একটা পয়েন্ট কিন্তু সৃজিতা দিদি নিয়ে এসেছে যে সেই ভাবনাটা কিন্তু একটু পরিবর্তন করে আনতে হবে, যে শুধু শাসন করব না, মাকে আমি ভালোবাসি, দেখো তোমার মাকে আমি ভালোবাসি, এবং আমরা যে বলি যে আজকাল স্ট্রেস ভীষণ, মানুষ স্পেস চায়, স্পেস অনেক পরে, আগে আমরা ক্লোজ হই তারপরে স্পেস দেব, সব কিছু মিলিয়ে যদি আমাদের এই আড্ডা থেকে যে মানে আজকে যে নির্যাসটা উঠে এসছে, আমরা যারা মেয়েরা আছি, যেহেতু কুমারী পূজা নিয়ে কথা হচ্ছিল, দেবী শক্তির বোধন, দেবী শক্তির সেখানে নারীদের সম্মাননা নিয়ে কথা হচ্ছিল, সেখানে আমরা কিন্তু বারবারই একটা কথা যেটা বুঝতে পেরেছি যারা রয়েছেন সবার কথায়, সমাজের ভাবনাটাকে বদলাতে হবে, সেখানে সেখানে নারী পুরুষ কোনো আলাদাভাবে না দেখে বোধহয় আমাদের একটা জায়গায় যেতে হবে, একটা ভাবনায় যেতে হবে, আমরা মানুষ এবং কোনো নারী দেহ নয় পুরুষ দেহ নয়, এটা একটা মানব দেহ, সেই ভাবনাটায় আসতে পারলে বোধহয় সত্যি কুমারী পুজোর যে আজকের যে মাহাত্মটা সেটা বোধহয় সত্যিকারে অর্থে বর্তমান যুগেও সম্মাননা জানানো হবে। আজকে আমাদের এই যে চর্চার পুজোর বিশেষ চর্চা ছিল চর্চা অনুষ্ঠানে, সেখানে পুজোর চর্চাটা ছিল, সেখানে আমরা কিন্তু অনেক বিষয়গুলো নিয়ে বেশ একটু ছোট্ট ছোট্ট করে আলোচনা জমে উঠেছিল, যদি আমাদের সময়টা ফুরিয়ে এসছে, আমাদের সঙ্গে নন্দিতাদি ছিলেন, সৃজিতা ছিল, পার্থ দাস, শিবব্রত এরাও ছিলেন, কিন্তু বেশ একটা জমজমাট আড্ডা, গানের আসর ছিল, সঙ্গে চর্চাও ছিল, এখন আমাদের একেবারেই সময় ফুরিয়ে এসছে শেষের পথে, কিন্তু শেষটাও বোধহয় আর একটু একটা ছোট্ট গান দিয়ে সৃজিত আমরা শেষ করতে চাইবো, কি বলো তুমি? একদম ছায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা।
আজি বাজি।